নমস্কার বন্ধুগণ, আমার সমস্ত ভিউয়ার্সদের, সমস্ত রবিদাস, রুইদাস, ঋষিদাস, রামদাস তথা সমস্ত চর্মকার শ্রেণীর মানুষকে আমি আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। আজকে আমি ঋষি রামপ্রসাদ দাস আপনাদের সামনে এই রুইদাস, রবিদাস, ঋষিদাস তথা চর্মকার শ্রেণীর যে সমস্ত মানুষরা নিজেদেরকে নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করেন, সেই সমস্ত মানুষদের এমন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইছি যে এই রুইদাস সমাজেরই অন্তর্ভুক্ত হয়ে নিজে তো বিরাট বড় এক প্রতিষ্ঠানের বড় স্বীকৃতি লাভ করেছেন, সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত রুইদাস সমাজকে, সমস্ত রবিদাস সমাজকে, সমস্ত চর্মকার, চামার, মুচি সম্প্রদায়কে তিনি এক অমূল্য সম্পদ হিসাবে পরিগণিত করেছেন নিজেকে এবং সমাজকে তুলে ধরছেন। চলুন আজকে দেখে নেওয়া যাক এই বিশেষ এক ফুটবলার, যিনি পশ্চিমবঙ্গের সবচেয়ে নামি দামি ক্লাবগুলোতে খেলা করেন, সেই মোহনবাগান বলুন আর ইস্ট বেঙ্গল বলুন, সমস্ত দলেই তিনি খেলেছেন এবং বর্তমানে খেলছেন এমন একজন যে খেলোয়াড় যিনি এই রুইদাস সমাজ থেকে উঠে এসেছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ রুইদাস শ্রেণীর সমাজ থেকে উঠে আসা ছেলেদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এক রুইদাস গর্বের সন্তান অবিনাশ রুইদাস। অবিনাশ রুইদাস বজবজের রুইদাস পাড়ার একটি অখ্যাত গ্রাম থেকে অবিনাশ রুইদাস উঠে এসেছে। দেখুন অবিনাশ রুইদাস, তার খেলার, তার পায়ের জাদুতে তিনি ভারতবর্ষের বিভিন্ন বড় নামি দামি ক্লাবগুলোতে চান্স পেয়েছেন, আইএসএল খেলেছেন, মোহনবাগানের হয়ে খেলেছেন, ইস্ট বেঙ্গলের হয়ে খেলছেন এবং অন্যান্য সমস্ত ক্লাবগুলোতে তার জয় জয়াকার স্বীকৃতি। আমরা যারা নিজেদেরকে রুইদাস পরিচয় দিতে লজ্জাবোধ করি, আমরা যারা নিজেদেরকে রবিদাস পরিচয় দিতে লজ্জাবোধ করি, আমরা যারা নিজেদেরকে রামদাস পরিচয় দিতে লজ্জাবোধ করি, যারা নিজেদেরকে মুচি জাত চর্মকার সমাজের মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করি, তিনি অবিনাশ রুইদাস, তিনি কিন্তু নিজেকে স্বগর্বে, স্বদর্পে তিনি কিন্তু নিজেকে রুইদাস হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। নিজে তো বিরাট বড় এক স্থানে পৌঁছে গিয়েছেন এবং তার ক্যারিয়ারের সর্বোচ্চ শিখর উপনীত হয়েছেন, সেখান থেকেও কিন্তু তিনি তার সমাজকে ভুলে যাননি, বরঞ্চ তিনি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সমাজের নাম স্বীকৃতি আদায়ের জন্য তিনি প্রচণ্ড কাজ করছেন এবং করেছেন, প্রচুর কাজ করছেন। বর্তমানে আমি সেই রুইদাস শ্রেণীর, রুইদাস সমাজের আপন সন্তান অবিনাশ রুইদাসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাচ্ছি। সত্যি আমার গর্ববোধ হচ্ছে, তার বিভিন্ন ভিডিওগুলো দেখুন, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, তারা আমরাই কিন্তু আমাদের সমাজকে এগিয়ে নিয়ে আসতে পারি। এই যে আমাদের ছোট্ট সন্তান, আমাদের ছোট্ট ভাই দাদা, যিনি সমাজের হয়ে এত গুরুত্বপূর্ণ কাজ করছেন, যিনি সমাজের হয়ে উন্নতি সর্বোচ্চ শিখরে নিয়ে যাচ্ছে, সম্মানের সর্বোচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন রুইদাস সমাজকে, সেই অবিনাশ রুইদাসকে আমরা আসুন প্রমোট করি, প্রত্যেকে শেয়ার করে সকল রুইদাস সমাজকে দেখিয়ে দিই, সকল রবিদাস সমাজকে দেখিয়ে দিই তার পরিচিতি লাভ। দেখুন সচিন তেন্ডুলকারের সঙ্গে তার ছবি আছে, দেখুন বহু বিশিষ্ট খেলোয়াড়দের সঙ্গেও তার ছবি আছে। দেখুন গুগলে সার্চ করুন অবিনাশ রুইদাস, গুগলে সার্চ করুন, ইউটিউবে সার্চ করুন, ফেসবুকে সার্চ করুন অবিনাশ রুইদাস, সমস্ত কিছু আপনারা ডিটেলস পেয়ে যাবেন।
জয় গুরুদেব, ধন্য গুরুদেব। আশা করি আমাদের রবিদাস সমাজের ছেলে, রুইদাস সমাজের ছেলে অবিনাশ রুইদাসের পাশে আপনারা সকলে আছেন এবং থাকবেন। নিজেদেরকে গর্ব করুন রবিদাস হিসেবে, নিজেদেরকে গর্ব করুন রুইদাস সমাজের সন্তান হিসেবে। জয় গুরুদেব, ধন্য গুরুদেব। নজর রেখেছেন ইন্টারিং আর সেকেন্ড পোস্টের দিকে উপচুপুরে, তার মধ্যে বিকাশ জাইরু ফলো আপ বল খেলার জন্য বাবাই শট, কারণ যে পজিশন 3-3 ছিল ম্যাচের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে একটি অনভিজ্ঞ খেলোয়াড়ের দূর থেকে এই শট নেওয়ার প্রবণতা এবং পারফেকশন কোন প্রশংসায় যথেষ্ট নয়, অসামান্য। সেই কারণে